দেখছেন পদ্মানিউজ24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি জাহিন এশা। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ জলদস্যুদের কবলে পড়ে মঙ্গলবার দুপুরে, যা সোমালিয়া উপকূল থেকে প্রায় 600 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায়, যা অবাক করেছে সাবেক মেরিনারদের। নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরে সাবেক মেরিনার ক্যাপ্টেন মোহাম্মদ জিয়াউল হক সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণত নিজেদের সমুদ্র সীমায় ছোট ছোট স্পিড বোট ব্যবহার করে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জলদস্যুরা, তবে আব্দুল্লার ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক জলসীমায় এসে ছিনতাই করে এ জাহাজটিকে। কিন্তু এখন সবার মনে প্রশ্ন জেগেছে, জাহাজ ও নাবিকদের মুক্ত করতে কতদিন লাগবে? সাবেক এ মেরিনার বলছেন, সব প্রক্রিয়া শেষ করে নাবিকদের ছাড়া পেতে লাগতে পারে 1 থেকে 4 মাস পর্যন্ত। কেননা মুক্তিপণ দাবির পর তা নিয়ে দরকষাকষি সহ নানা প্রক্রিয়া রয়েছে। এর আগে 2010 সালে এই কবির গ্রুপেরই জাহাজ জাহানমণি মুক্তি পেতে লেগেছিল 100 দিন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, নানা প্রক্রিয়া শেষ করে সব নাবিক সহ জাহাজটিকে মুক্ত করতে বেশ সময় লাগতে পারে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সমঝোতাই মুক্তির মূল উপায়। সাবেক মেরিনারদের মতে, মুক্তিপণ পাওয়ার সম্ভাবনা দেখলে কোনো নাবিকেরই ক্ষতি করে না জলদস্যুরা। তাই এমভি আব্দুল্লার ক্ষেত্রেও যেহেতু মালিক প্রতিষ্ঠান সব কিছু করতে আগ্রহী, তাই 23 নাবিক সহ জাহাজটিকে ছাড়িয়ে আনার ব্যাপারে আশাবাদী তারা। গত 12 মার্চ মঙ্গলবার দুপুরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জলদস্যুদের কবলে পড়ে। 55,000 টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা 23 বাংলাদেশি নাবিককে জিম্মি করে নাবিকদের ছাড়তে $50 লাখ চেয়েছে জলদস্যুরা। মুক্তিপণ না পেলে বাংলাদেশি নাবিকদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। জাহাজটির প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খান তার স্ত্রীকে পাঠানো সর্বশেষ অডিও বার্তায় বলেন, টাকা না দিলে তারা একে একে সবাইকে মেরে ফেলবে, তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। পদ্মানিউজ24.com-এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ।